আসসালামু আলাইকুম হ্যালো এব আজকের এই ভিডিওতে দেখাবো ভিভো ফোনে যে কারো মোবাইল নাম্বার ব্ল্যাকলিস্ট করে রাখার পর সেই ব্ল্যাকলিস্ট নাম্বার কিভাবে আবার আনব্ল্যাকলিস্ট করবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিভো ফোনে যে কারো মোবাইল নাম্বার ব্ল্যাকলিস্ট করে রাখার পর সেই ব্ল্যাকলিস্ট করা নাম্বার কিভাবে আবার আনব্ল্যাকলিস্ট করব। সেটা করতে হলে চলে যাব ফোনের ডায়াল প্যাডে এরপর এখান থেকে যে কোনো একটি নাম্বার ব্ল্যাকলিস্ট করে দেখাবো আমি যেই নাম্বারটি ব্ল্যাকলিস্ট করব সেই নাম্বারটির উপর ক্লিক করে ধরে রাখব ওকে এরপর একদম নিচের দিকে দেখতে পাবেন চারটি অপশান এর ভিতরে লাস্টে যে অপশনটি দেখতে পাবেন মোর অপশন এখানে ক্লিক করবো মোর অপশনটিতে ক্লিক করার সাথে সাথে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন তিনটি অপশান চলে এসেছে এর ভিতরে প্রথমে যে অপশনটি দেখতে পাবেন অ্যাড টু ব্ল্যাকলিস্ট এখানে ক্লিক করব। এরপর একদম নিচের দিকে ওকে অপশানে ক্লিক করব ওকে অপশানে ক্লিক করার সাথে সাথে এই নাম্বারটি ব্ল্যাকলিস্ট হয়ে চলে আসবে এখন দেখাবো কিভাবে এই ব্ল্যাকলিস্ট করা নাম্বারটি আনব্ল্যাকলিস্ট করবে সেটা করতে হলে আবারও পুনরায় যেই নাম্বারটি ব্ল্যাকলিস্ট করেছি সেই নাম্বারটির উপর ক্লিক করে ধরে রাখবো ওকে এরপর আবারও চারটি অপশন চলে আসবে এরপর হাতের ডান সেটের কানারে মোর অপশানে ক্লিক করব। এরপর একদম নিচের দিকে তিনটি অপশন চলে আসবে এর ভিতরে প্রথমে যে অপশানটি দেখতে পাবেন আনব্লক এখানে ক্লিক করব এরপর ওকে অপশানে ক্লিক করব ওকে অপশনে ক্লিক করার সাথে সাথে লিস্ট করা নাম্বারটি আনব্লক হয়ে চলে আসবে